আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি ইএসএম হাসান। তো আজকে আপনাদের দেখিয়ে দেবো যে এনটিআরসি এর কাছে আপনারা কিভাবে অভিযোগ পত্র লিখবেন। তো সেটি লেখার জন্য প্রথমে তারিখ দিবেন, এরপরে বরাবর মাননীয় চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার, চতুর্থ তলা, 37-3A ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা 1000। অর্থাৎ এই ঠিকানাটি আপনারা ব্যবহার করবেন এনটিআরসি এর কাছে অভিযোগ দেওয়ার জন্য। এখন আপনি যে কোনো বিষয়ে অভিযোগ দিতে পারেন, অর্থাৎ আপনি যোগদান করতে গিয়ে যে যে সমস্যাগুলো ফেস করবেন, যে যে সমস্যাগুলো মুখোমুখি হবেন যার কারণে আপনি যোগদান করতে পারছেন না, তো সেই জন্য কিন্তু অভিযোগ পত্র দেবেন। তো এই হেডটা লেখার পরে আপনি যে বিষয়টি লিখবেন সেটি হচ্ছে, জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি মোহাম্মদ অথবা মোসাম্মদ, আপনার নামে যা আপনি যে ধর্মাবলম্বী সেই অনুযায়ী লিখবেন। মোহাম্মদ মিলন, গ্রাম ক, এখানে আপনার গ্রামের নাম লিখবেন। থানা খ, এখানে আপনার থানার নাম লিখবেন। জেলা ঢাকা, আপনার নিজ জেলার নাম লিখবেন। আমি 15তম ব্যাসের নিবন্ধনধারী, অর্থাৎ আপনি এখানে যততম ব্যাস সেই ব্যাসটির নাম লিখবেন। আপনি 1 থেকে 15, 16 যা হন না কেন আপনি সেটি লিখবেন। 16তম তো অ্যাড হয়নি, তৃতীয় চক্রে আপনি 1 থেকে 15তম যা হন সেটি লিখবেন। আমার রোল নাম্বার, আচ্ছা এই জায়গায় আপনি আপনার এনটিআরসি যে সনদ পেয়েছেন সেটি রোল নাম্বারটা ব্যবহার করবেন, এরপরে রেজি নাম্বারটা ব্যবহার করবেন। আমি গত তৃতীয় চক্রে প্রকাশিত গণবিজ্ঞপ্তি যাহার স্মারক নাম্বার 82 তৃতীয় শিক্ষক নিয়োগ চক্র 1058-2019-654, অর্থাৎ এই স্মারক নাম্বারটা আপনাকে ব্যবহার করতে হবে। অনুযায়ী আবেদন করে নারায়ণগঞ্জের ডিডি কলেজে সুপারিশপ্রাপ্ত হই, অর্থাৎ আপনি যে কলেজে বা যে হাই স্কুলে বা মাদ্রাসায় বিএম যেখানে আপনি সুপারিশপ্রাপ্ত হন না কেন সেই জেলা থানার নাম উল্লেখ করে আপনি সেই প্রতিষ্ঠানের নামটা এখানে উল্লেখ করবেন। আমি আমার সকল ডকুমেন্টস নিয়ে প্রতিষ্ঠানে যোগদান করতে গেলে প্রতিষ্ঠান প্রধান আমার কাছে টাকা দাবি করে অথবা যোগদানে বাধা দান করে অথবা যোগদানে অনীহা প্রকাশ করে অথবা পদটি নন এমপিও বলে জানায়। অর্থাৎ আপনি এখানে যে ধরনের সমস্যা ফেস করবেন আপনি সেটি কিন্তু উল্লেখ করবেন। এমত অবস্থায় সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আপনি আপনার অপারগত না, এটি আপনি যে আপনাকে জয়েন করতে বাধা দিচ্ছে সেই বিষয়টি তুলে ধরলেন। তো এরপরে যে অংশটি আপনি লিখবেন সেটি হচ্ছে এরকম, অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, উপর্যুক্ত সমস্যাটির আশু সমাধান করে আমার নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত বাস্তবায়ন করার ব্যবস্থা গ্রহণ করে চিরবাধিত করবেন। নিবেদক মোহাম্মদ বা মোসাম্মদ মিলন, আপনি আপনার নামটা এখানে লিখবেন, গ্রাম লিখবেন, থানা লিখবেন এবং জেলা লিখবেন। তাহলে এইভাবে কিন্তু আপনারা অভিযোগ পত্র লিখবেন এনটিআরসি এর কাছে, এবং পাশাপাশি যখন আপনারা এই অভিযোগ পত্রটি দেবেন তখন আপনাদের যে প্রতিষ্ঠানে আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেটিতে আবেদন করেছিলেন সেই আবেদনের একটি কপি দেবেন, এবং এর সাথে আপনি যে প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছেন সেই সিলেক্টেড কপিটিও দেবেন। এগুলো কালার কপি দেবেন সাধারণত। আর এই অভিযোগ পত্রটি আপনি কম্পিউটারে লিখতে পারেন, হাতেও লিখতে পারেন। এখন কম্পিউটারে লেখা যেহেতু অনেক সহজ সাধ্য আপনারা কম্পিউটারে লিখে নিতে পারেন। এর পাশাপাশি যদি অন্য কোনো ডকুমেন্টস এনটিআরসি কর্তৃপক্ষ চায় সেটি আপনারা দিতে পারেন, যেমন আপনার ছবি চাইতে পারে, আপনার এনআইডির একটি ফটোকপি চাইতে পারে, তো আরও যদি কোনো ডকুমেন্টস হয় সেটি আপনারা দিতে পারেন। তাহলে দেখবেন যে আপনার অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত সাপেক্ষে কিন্তু একটি সুন্দর ব্যবস্থা নেওয়া হবে। তো এটি নিয়ে কিন্তু খুব একটি ঝামেলা আপনাদের হবে না, আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনাদের জব নিয়ে কোনো টেনশন নেই। তো আশা করি অভিযোগপত্র লেখার নিয়মটি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে, কনফিউশন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।